Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. Aske guess koren dekhi ami kon bike chalaitechi. Jodio thumbnail ebong title onekei dekhe niyechen kon bike chalaitechi, but tar poro ami jani onekei confusion achen je eta ki bike. So eta hocche Yamaha M Slaz. Eta Bangladesher sobthoke rare bike gulor moddhe ekta. Jemon chilo na oi je CBR 150 ar K45A. Eta khub kom lokjon dekhchen. Oi rokom ei M Slaz. Etao khub kom lokjon dekhchen. Hate kono koyek piece Bangladeshe unofficial eshechilo. Officially ei bike ta launch hoy nai. CBR 150 ar K45A jeta chilo ota to ekdom lokjon chinei na dhorte gele. But eta onek lokjon chine. To ja ja chinen na samne daraye bike ta apnaderke dekhabo. But tar age bike ta somporke aro kichu kotha barta boli. Eta hocche Yamaha 15 version 2 and naked version. Ar eta hocche made in Thailand. Bortomane je MT15 er origin ta je esheche. MT15 ইন্দো এবং থাইল্যান্ডের যে অরিজিনটা এসেছে ওই অরিজিনটা এসেছে এই বাইক থেকে আর এই বাইকটা প্রচুর পুরাতন একটা বাইক 5 বছরের বেশি হয়ে গেছে এই বাইকটার বয়স আশা করি দেখে বুঝতে পারতেছেন কন্ডিশন এটা কেবল শাওন সার্ভিস সেন্টারে সার্ভিস করা হলো ওয়াশ করানোর আগে নিয়ে আসছি কারণ দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে শীতকাল অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো সন্ধ্যার টাইমে বাইক রাইড করতে ভালোই ঠান্ডা ঠান্ডা ফিল আসে তো এখন চলেন সামনে যাই আসলে আমার ওই স্পটে দাঁড়াই ওখানে যাই আসলে বাইকটা আপনাদেরকে দেখাই এবং তারপরে বাইকটার ব্যাপারে বাকি কথাবার্তা বলি তো এই হচ্ছে বাইকটা Yamaha M Slaz দেখে বুঝতে পারতেছেন ডিজাইনটা কতটা এগ্রেসিভ ছিল কতটা শার্প ছিল আর এটা ডিজাইন ফলো করে বর্তমানে অনেকগুলা নেকেড স্পোর্টস বাইকে ডিজাইন করা হয়েছে আর হেডল্যাম্পটা খুবই এগ্রেসিভ একটা হেডল্যাম্প আর এটা অনেকটা কাওয়াসাকি নিনজা Z800 Z900 ওগুলার মতো এটা দুইটা পার্টে বিভক্ত ছিল এই নিচের পার্টটা আর তারপরে এই উপরের পার্টটা এই নিচের পার্টটুকু দেখতে স্পেশালি কাওয়াসাকি বাইকের মতো লাগে আর USD সাসপেনশন 2015 টাইমে কোন একটা বাইকে USD সাসপেনশন থাকা এটা অনেক বড় একটা বিষয় ছিল আর অ্যালয় রিমগুলো যদি লক্ষ্য করেন তাহলে এটা R15 ভার্সন 2 এর মতো না এটা Yamaha R3 এর মতো এছাড়া ডিস্ক ব্রেক গুলো R15 ভার্সন 2 তে যেগুলো দেওয়া হয় ওগুলাই আর সামনে যে মাস্টার সিলিন্ডারটা দেওয়া হয়েছে এটাতে কোনো ব্র্যান্ডিং করা নাই বাট পেছনের মাস্টার সিলিন্ডারটাতে যদি আসি তাহলে পিছনের মাস্টার সিলিন্ডারটা হচ্ছে নিশিনের আর সামনের টায়ার হচ্ছে 100 সেকশন পেছনের টায়ার হচ্ছে 130 সেকশন খুবই কম্প্যাক্ট সাইজের একটা বাইক ছিল যেরকমটা এখন দেখেন আপনারা MT15 এর ডিজাইন ওই কম্প্যাক্ট ডিজাইনটা শুরু হয়েছিল 150cc সেগমেন্টে এই বাইকটা দিয়ে 2015 টাইমে এই বাইক আর এটার মার্কেট প্রাইস তখন সম্ভবত 440 থেকে 460 এরকম ছিল আর এই বাইকটা এখন বর্তমানে ধরতে গেলে অনেক খারাপ কন্ডিশনে আছে বাইকটা রানিং কন্ডিশনেও ছিল না রিস্টোর করা হলো এই বাইকটা শাওন সার্ভিস সেন্টারে ইসিইউ এর সমস্যা ছিল তারপরে ফিউল পাম্পে সমস্যা ছিল হেডল্যাম্পের সমস্যা ছিল মোটামুটি বলতে পারেন সম্পূর্ণ বাইকটাতেই সমস্যা ছিল আর এটা এখন সম্পূর্ণ একটা প্রপার সার্ভিস দিয়ে আনা হয়েছে জাস্ট খালি ওয়াশটা করে আনে নাই ওয়াশটা করে আনলে আরো ক্লিন দেখা যায় তো বাইকটা আর এখনো মোটামুটি দেখতেই পারতেছেন অনেকটুকু ক্লিনই দেখা যাচ্ছে এটা যে ইঞ্জিনটা এটা R15 ভার্সন 2 তে যে ইঞ্জিনটা দেওয়া হতো ওই ইঞ্জিনটাই 149cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড 4 ভালভ SOHC ইঞ্জিন ওকে আজান দিতেছে আজানের পরে কথা বলি এই ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতো 16.09 BHP আর ম্যাক্সিমাম টর্ক ছিল 14.3 নিউটন মিটার তো R15 এর থাকা পাওয়ার টর্ক একটু কম প্রডিউস করতো আর এটার অনেক কিছু R15 এর সাথে মিলে না যেমন ধরেন যখন এটা ঠিক করতে গেলাম ইসিউতে প্রবলেম ছিল তো ভেবেছিলাম যে ইসিউটা R15 এর সাথে মিলবে বাট ইসিউটা R15 এর সাথে মিলে না আর এই বাইকটা এখন আপনারা মার্কেটে কিনতে পারবেন না কারণ অনেকদিন আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে বাট প্রত্যেকটা বাইকের একটা পরিচয় থাকা ভালো এই জন্য প্রত্যেকটা বাইকের উপরে একটা করে ভিডিও করে রাখতেছি এই জন্য এই বাইকটাও বাদ দিলাম না যাতে ভবিষ্যতে কখনো দেখলে পরে আপনার জিজ্ঞাসা করতে না হয় যে ভাই এটা কি বাইক আপনি যখন দেখে চিনতে পারেন যে এটা M Slaz এটা Yamaha R15 ভার্সন 2 এর নেকেড ভার্সন আর এখন আসার সময় যে যে কথাগুলো বললাম যে MT15 এবং বর্তমানে যে নেকেড স্পোর্টস বাইকগুলো মার্কেটে চলতেছে ওগুলো এটার থেকে অনেকটা ইন্সপায়ার্ড তো চলুন ওই সব জিনিসগুলো দেখাই যে কোন জিনিসগুলো আগে এটাতে ছিল এবং পরে এটার থেকে ফলো করে অন্য অন্য বাইকে দেওয়া হয়েছে তো এখন যদি এটার সুইচ গিয়ারের দিকে আসি তাহলে এ হচ্ছে এই বাইকটার সেলফের সুইচ এবং তার সাথে ইঞ্জিন কিল সুইচ সুইচটা দেখে চিনা চিনা লাগতেছে না এটা ওই সুইচটা যেটা MT15 এর ইন্দোনেশিয়ান মডেল এবং থাইল্যান্ড মডেলে ইউজ করা হয় ফার্স্ট টাইম এটা ইউজ করা হয়েছিল M Slaz-এ আর এই পাশের সুইচ গিয়ারের মধ্যে এটা হচ্ছে হর্নের সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ আর এটা হাই বিম লো বিমের সুইচ এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে বর্তমানে MT15 এর এই সুইচ গিয়ারের ডিজাইনটা করা হয়েছে আর এটার যে USD সাসপেনশনটা এই USD সাসপেনশনটাই বর্তমানে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ড মডেলে দেওয়া হয় গোল্ডেন কালার সাসপেনশন এটা প্রথমে R15 ভার্সন 3 তেও ছিল না প্রথমে R15 ভার্সন 3 তে ব্ল্যাক সাসপেনশন ছিল আর পরে লুকসটাকে আরো একটু বেটার করার জন্য এই গোল্ডেন সাসপেনশন দেওয়া হয় বাট গোল্ডেন সাসপেনশন M Slaz-এ শুরু থেকেই ছিল আর এই হেডল্যাম্পের ডিজাইন এটা এখনো পর্যন্ত অনেকের কাছে MT15 এর থেকে বেটার লাগে ইভেন আমার কাছেও এইটুকু ছিল বাইকটার ব্যাপারে কিছু ডিটেলস যেগুলো আপনাদেরকে বললাম আর এখন এই বাইকটার আরও কিছু কাজ বাকি আছে যেমনটা বললাম যে বাইকটা সম্পূর্ণ রিস্টোর করা হচ্ছে অনেক পুরাতন একটা বাইক এবং অনেকদিন বসেছিল মানে অনেক প্রবলেমের কারণে আর কি বাইকটা চালাইতে পারে নাই তো এখন শাওন সার্ভিস সেন্টারে রিস্টোরের কাজ শেষ হবে তো এখন চলেন বাকি কাজগুলো করার জন্য নিয়ে যাই আর বাকি কথাবার্তা যাইতে যাইতে বলি তো এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাইতেছে না তেমন আর
আর স্পিডোমিটারটা দেখাই নাই অন করে। এই হচ্ছে বাইকটার স্পিডোমিটার, আর স্পিডোমিটারে গিয়ার ইন্ডিকেটর বাদে বাকি সব কিছুই আছে। স্পিডোমিটারটা খুবই ছোট, এটুকু হচ্ছে আরপিএম মিটার। এখানে স্পিড শো করে, এখানে টাইম শো করে, এখানে টোটাল ওডো শো করতেছে 51,772 কিলোমিটার। স্পিডোমিটার বাটনটা কাজ করতেছে না, তো এগুলো সব কিছু ঠিক করা হবে শাওন সার্ভিস সেন্টারে। আপনাদের কারো বাইক সার্ভিস করানো থাকলে অবশ্যই আসতে পারেন শাওন সার্ভিস সেন্টার ময়মনসিংহে। সার্ভিস সেন্টারের লিঙ্ক দেওয়া আছে নিচে ডিসক্রিপশন বক্সে। আর এখন বর্তমানে এসব বাইক না কেনাটা বেটার হবে, কারণ এখন যদি এসব বাইক কিনেন কিছুদিন পরে পার্টস একেবারেই পাওয়া যাবে না। এখনও বর্তমানে পার্টস নিয়ে অনেক বড় একটা ঝামেলা আছে। কিছু কিছু পার্টস R15 এর সাথে মিলে না, ইঞ্জিনের পার্টসগুলো R15 ভার্সন 2 এর সাথে হুবহু মিলবে, কিন্তু ইসিউটা মিলে না, বডি পার্টস মিলবে না। তারপরে এটা হেডল্যাম্পে যখন সমস্যা হয়েছিল তখন এটার জন্য হেডল্যাম্প খোঁজা হচ্ছিল আর হেডল্যাম্প পাওয়া যেতেছিল না। অবশ্যই এসব বাইক নিয়ে এখন একটা অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে, বাকি আর যা যা লাগবে ওগুলো পাওয়া যাবে। বাট বাই চান্স যদি কোনো কিছু ভেঙে যায় তাহলে ওইটা পাইতে এখন সমস্যা হয়ে যাবে। আর এমনি ইউজড যদি কিনতে যান এগুলো এখন 2,25,000-2,30,000 এরকমের মধ্যে ইজিলি পাওয়া যায়। আমি অনেকগুলোর সেল পোস্ট দেখেছি। বাইকটার রাইডিং ফিলটা খুবই সুন্দর, স্মুথনেসটা এখনও আছে। 5-6 বছর পুরাতন যে বাইকটা, 51,000 কিলোমিটার যে চলছে এখনও স্মুথনেসটা আছে। আর এখনও স্টক ইঞ্জিন, ইঞ্জিনে কিন্তু কোনো কিছু করানো হয় না এখনও। তো রাত হয়ে গেছে, ভিজিবিলিটি এমনিতেই কমে গেছে, এখন আর ভিডিওটা বেশি বড় না করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ, অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।